চিত্রনায়িকা পরিমনির তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। কাল রিমান্ড ও জামিন আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছে আদালত। আসামিপক্ষের আইনজীবীর দাবি, ন্যায় বিচার পাননি তারা। আর রাষ্ট্রপক্ষ বলছে, তদন্তের স্বার্থেই রিমান্ড আবেদন করা হয়েছে। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে গেল শুক্রবার আদালতে হাজির করে সিআইডি। নতুন করে আর রিমান্ড আবেদন না করা ও জামিন আবেদন নাকচ হওয়ায় পরিমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিন দফা জামিন আবেদন খারিজ হওয়ার পর আদালত বুধবার আবেদনের উপর শুনানির দিন ধার্য করেন। বেলা ১২টার দিকে চিত্রনায়িকা পরিমনির আইনজীবীরা আদালতে শুনানি শুরুর আগে আবারও পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আসামিপক্ষে পরিমনির জামিনের জন্য দিন ধার্য ছিল, যেহেতু একটা রিমান্ডের প্রেয়ার আছে তার কারণে আজকে রিমান্ড শুনানি হলো না। নিয়ম অনুযায়ী আসামির উপস্থিতিতেই রিমান্ড শুনানি করতে হয়, যেহেতু আসামি নাই এই জন্য আগামীকালকে দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড ও জামিন আবেদনের উপর শুনানির দিন ধার্য করেন। এবং তৃতীয়বারের মতো রিমান্ড প্রেয়ার করেছেন, আয়ুষ সাহেব প্রয়োজন মনে করেছেন, আমরা সেটার কপি এখনো পাই নাই। তবে আমরা আদালত আমাদেরকে জানিয়েছেন, কোর্ট থেকে আমরা জানলাম যে তার যেহেতু রিমান্ড প্রেয়ার আছে এখন আর জামিন শুনানি করা সম্ভব নয়। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না। এর আগে প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ৪ আগস্ট পরিমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে করা মাদক মামলাটি তদন্ত করছে সিআইডি। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।